বড়சாமி সো আমি মিনা রাজু इट्स द টাইম টু ডিসকো আই মিন সরি इट्स द টাইম টু স্কুল জলদি স্কুলে যা বাবুরে মেসেজ দিতে গিয়া বাবারে দিয়া দিছি ভুলে এই রাজু জলদি রেডি হ আমরা জামাইবা স্কুলে স্কুল থেকে আসার সময় আবার ডেটিংয়ে এ যাইস না সরাসরি বাসায় আইয়ে পড়িস মিনা মিনা এক কাঁচা আমার এক্স গার্লফ্রেন্ড ডিম দিছে তোর লগে বিয়া হইলে তো আজকে তুই ডিমগুলোর বাপ থাকতি চল তো দেখাসি বাহ মিঠু তোর এক্স গার্লফ্রেন্ড তো অনেক ট্যালেন্টেড এক লগে পাঁচটা ডিম দিছে এমন মাইয়া পাখির লগে ব্রেক আপ না করলেও পারতি চুরি করেছো আমার মনটা বেজে গেল স্কুলের ঘন্টা মিনা ডাইন বাম না চাইয়া খিচ্চা দৌড় দে এ আবুইলা যা আলমারি থেকে চক বাইর কর এই বেডা কালি পাডার মতো জোরে জোরে টানলেই হইব সব কিছুর একটা সিস্টেম আছে ব্রো বাচ্চারা রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখছি তো তাই পড়াইতে এনার্জি পাইতেছি না আজকে তোমরা যে যা খুশি তাই আকো আজকে আর কিছু পড়াবো না কি যে আঁকতেছি নিজেই তো বুঝতেছি না কীরে এটা না তোর বীচি ম্যাডাম আমার বয়ফ্রেন্ড আমার একটা গিফট দিছিল আমি ওইটা আঁকি দেখিস আবার উল্টাপাল্টা কিছু আঁকিস না আরে না ম্যাডাম আমার বয়ফ্রেন্ড আমার লগে উল্টাপাল্টা কাম করতে পারে কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস দেয় না কি জানি আজকালকার পোলাপানের ভরসা নাই ম্যাডাম এই দেখেন আমি আইফোন আঁকছি এটা আইফোন হইল কেমনে গত সপ্তাহে হাত থেকে পইড়া এমন সব পার্টস আলাদা হইয়া গেছে আবুল্লা তুই কি আঁকছোস ম্যাডাম আমি গাঁজা পাতা আঁকছি এর লজ্জাই তো কই ইদানিং তোর চোখ এমন লাল লাগতেছে কেন মোকলেস দিহি তুই কি আঁকছোস ম্যাডাম আমার গার্লফ্রেন্ডে রে আঁকছি কিন্তু এটা তো খালি কিছুই আঁকা নাই কারণ আমার কোন গার্লফ্রেন্ডই নাই ফুসকিরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি আগামী কয়দিনের জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজারে ঘুরতে যাবো এই কয়দিন আমার জায়গায় জরিনা ম্যাডাম তোমগো কেলাস নিব দেখো আবার জরিনা ম্যাডাম রে বেশি জ্বালাইও না হের যেমন ভুঁড়ি বড় হের কিন্তু রাগও বড় সব পোলা পাইনস আমি গেলাম আর তোরা মারা খা ম্যাডাম আসার সময় আমার জন্য বার মিসা চারাই নেন এ স্কুলের বেতনই দেশ না আবার বার মিসাচার মারাস যা বাঘ কিরে মিঠু তুই তো বাপ হইতে পারলি না কিন্তু মামা হইয়া গেলি একদিন আমার গার্লফ্রেন্ডও এমন ডিম পারবো আবার আরে কি কস থাক রাজু মন খারাপ করিস না আবারে কমো তোরে এক ডজন ডিম কিনে দিতে তারপর তোর গার্লফ্রেন্ডে কইস ওই ডিম গুলাতে তাও দিতে এবার জলদি চল স্কুলের লইকা লেট হইয়া যাইতাছে আইস কাথিকা আমি তোমাগো কেলাসলমু আর যদি কাউরে আমারে নিয়া বডি শেমিং করতে দেখছি তাইলে তার খবর আছে ম্যাডাম মুই আইতে পারি তোমাকে আসতে না দিলে কি আমি পাঁচটা টাকা পাবো যাও ধুইকা বড় এরপর থেকে কেলাসে যে দেরি করে আসবে ওরে আমার এই তোতা পাখির মতো খাসার ভিতরে বন্দি কইরা রাখবো আর তারপর বৈশা বৈশা খালি গান গাইও খাসার ভিতর আমি আরে কেমনে আসমু জামু বাচ্চারা আজকে তোমাদেরকে আমি কাল সম্পর্কে পড়াবো কাল হলো চার প্রকার সকাল বিকাল আগামীকাল কাল আর গতকাল ম্যাডাম এডি কি ভুলভাল পড়াইতেছেন এই দিনকার মাইয়া তুমি আমারে পড়ানো শিখাইবা তুমি যেই কালে জন্মাইছো ওই কালে আমার 12টা বয়ফ্রেন্ডই asyncio আর আমার মাত্র একটা বয়ফ্রেন্ড আমি জীবনে কি করলাম এবার আমরা পড়ব ভাষা নিয়ে ভাষা হলো দুই প্রকার এক বাংলা ভাষা আর দুই বিদেশি ভাষা কিন্তু ম্যাডাম আজকে তো পত্র আর দরখাস্ত নিয়ে পড়ানোর কথা ছিল এইখানে পড়ানোর কি আছে তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে যেইটা লেখস ওইটা হইল পত্র আর ক্লাস ফাঁকি দেওয়ার অজুহাত দেখাইয়া প্রিন্সিপালের কাছে যেইটা লেখস ওইটা হইল দরখাস্ত আজকের মতো ক্যালাস এইখানেই ডিসমিস তোরা বাসায় যাইয়া এগুলা প্যাকশিট কইরা আসবি প্যাকশিট না প্র্যাকটিস হবে ম্যাম তুই আবার তর্ক সস গো প্যাক ইওর ব্যাগ

মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করব। যে সঠিক উত্তর দিতে পারবে সে পাবে কোড়া রান্ডা আর যে ভুল উত্তর দিবে সে আমারে প্রতি ভুল উত্তরের জন্য পঞ্চাশ টাকা কইরা দিবে কিন্তু ম্যাডাম এটা তো চিটিং হইয়া গেল এই মেয়ে তুমি আমারে শিখাইবা কোনটা চিটিং আর কোনটা না যাও বসো তোমাদের প্রথম প্রশ্ন বলো দুনিয়াতে সবচেয়ে গরিব কে ম্যাডাম যারা ফেসবুকে ছবি আপলোড দিয়ে বলে ফ্রান্স আমাকে দেখতে কেমন লাগছে তারাই দুনিয়াতে সবচেয়ে গরিব তারা গরিব হইল কেমনে কারণ ম্যাডাম তাদের বাসায় একটা আয়না পর্যন্ত নাই তাইলে বুঝেন তারা কত গরিব হয় নাই তুমি আমারে পঞ্চাশ টাকা দিবা এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন বলতো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম শিক্ষকদের স্থান আমার পিছনে এই বেয়াদব মেয়ে শিক্ষকদের সম্মান করতে শেখো নাই কেন ম্যাডাম আমার বাবা তো প্রায়ই বলে তোর পিছনে এত মাস্টার লাগাইলাম তবুও তোর রেজাল্ট ভালো হয় না অফ অসহ্য তুই আমারে এখন একশো টাকা দিবি এবার তোমাদের লাস্ট প্রশ্ন মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে তুমি কিভাবে ওখান থেকে লেবু পেরে আনবে ম্যাডাম আমি পাখি হয়ে ওরে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো ওরে ব্যবদামে মানুষ কি কখনো পাখি হইতে পারে নাকি ওরে ব্যাকল ম্যাডাম সাগরের মাঝখানে কি কখনো লেবু গাছ হইতে পারে নাকি কি তুই আমারে ব্যাকল কইলি যা তুই এখনই বেড থেকে ক্লাস হ আই মিন ক্লাস থেকে বের হ